বাস্তবে তারা বহু বছর ধরেই প্রেম করছেন। টলিউডের অন্যতম জনপ্রিয় রিয়েল লাইফ জুটিও তারা। তবে এবার এই জনপ্রিয় জুটিকে রিয়েল লাইফে অর্থাৎ বড় পর্দায় দেখতে চলেছেন দর্শকেরা। সোমরাজ মাইতি এবং আয়ুষী তালুকদার একজন টলিউডে অভিনেতা হিসেবে তার জার্নি শুরু করেন। অন্যদিকে আয়ুষী প্রথমে ছিলেন সঞ্চালিকা, তারপর ধীরে ধীরে অভিনেত্রী হিসেবে দর্শকদের মন জয় করেছেন। ছোট পর্দায় অন্যতম জনপ্রিয় অভিনেতা সোমরাজ। ভালো অভিনেতা হওয়ার পাশাপাশি বাস্তবে খুব ভালো মনের মানুষও তিনি। এদিকে যখন একাধিক সম্পর্ক ভাঙার কথা শোনা যায়, সেখানে বছরের পর বছর একে অপরের হাত ধরে ভালোবাসায় দিন কাটিয়ে যাচ্ছেন সোমরাজ এবং আয়ুষী। তবে এই জুটির অনুরাগীদের জন্য এবার দারুণ খবর। পরিচালক রাজা চন্দর পরিচালনায় আম্রপালি ছবিতে জুটি পাচ্ছেন সোমরাজ এবং আয়ুষী। বাস্তবে সোমরাজ এবং আয়ুষীর জীবনে আছে শুধুই ভালোবাসা। তবে আম্রপালি ছবিতে তাদের দুজনের মাঝে থাকবে তৃতীয় ব্যক্তি এবং তিনি বনী সেনগুপ্ত। বুঝাই যাচ্ছে ত্রিকোণ প্রেমের গল্প দেখা যাবে এই ছবিতে। এই ছবিতে অয়নের চরিত্রে অভিনয় করবেন বনী সেনগুপ্ত, কবিরের চরিত্রে অভিনয় করবেন সোমরাজ মাইতি এবং যাকে ঘিরে এই দুই মানুষের প্রেম পর্ব চলবে তিনি হলেন পায়েল অর্থাৎ অভিনেত্রী আয়ুষী তালুকদার। এর আগে ম্যাজিক ছবির মাধ্যমে বাস্তবের জনপ্রিয় জুটি অঙ্কুশ এবং ঐন্দ্রিলাকে প্রথমবার বড় পর্দায় দর্শকদের কাছে পৌঁছে দিয়েছিলেন পরিচালক রাজা চন্দ্র। এবার আম্রপালি ছবির মাধ্যমে এই বাস্তবের জুটিকে আবারও পর্দায় আনতে চলেছেন এই পরিচালক। এই মাসেই সম্ভবত শুরু হবে ছবির শুটিং, তাই এই ছবির জন্য শুধুই দর্শকেরা অপেক্ষা করছেন তা নয়, বড় পর্দায় প্রথমবার একসঙ্গে কাজ করার জন্য অপেক্ষা করছেন সোমরাজ এবং আয়ুষী। তাহলে দর্শক, বাস্তবের আরো একটি জনপ্রিয় জুটিকে দেখা যাবে বড় পর্দায় প্রেমিক প্রেমিকা জুটি হিসেবে। এই সুসংবাদটি জেনে আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। এই ধরনেরই আরো নতুন নতুন আপডেট পেতে মিডিয়া ভয়েস মেলের সাথে থাকুন।